Mozna camera, da? Camera? Da, da, da. Thank you. So, এখন আমার সিকিউরিটি চেক হলো এখানে এখানে কিন্তু যে আপনার যদি যে কোনো মেট্রো হোক অথবা ট্রেন হোক বা অবশ্যই বিমান হোক সব জায়গাতেই কিন্তু আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট আপনাকে শো করতে হবে এবং টিকিট যদি আপনি শো করেন তারা ম্যাচ করে তারপর আপনাকে ঢুকতে দিবে তো এখন আমি পৌঁছে গেছি তাশকেন্টের যে রেল স্টেশন আছে এটাকে বলা হয় তাশকেন্ট সাউথ স্টেশন তো আমি এখন সেই স্টেশনে আছি এখান থেকে আমি যাব সবচেয়ে দ্রুতগামী যেই ট্রেনটা আছে সেই ট্রেনে করে সমরকান্দে তো দেখুন এখানকার এন্ট্রি গেট এটা হলো গিয়ে এন্ট্রি গেট খুব সুন্দর একটি এন্ট্রি গেট এখানেও আপনাকে ঢুকতে হলে কিন্তু চেক করে তারপর ঢুকতে হবে টেলিফোন আমি ভিতরে পৌঁছে গেছি এখানে ইমিগ্রেশন বোর্ডিং এর মতো আপনাকে থ্যাংক ইউ দিবে থ্যাংক ইউ তো অবশ্যই ওয়েট করতে হবে তো আমাদেরকে এখন ওয়েট করতে হবে আমাদের ট্রেনের জন্য তো আমি যদি আপনাদেরকে স্টেশনটা দেখাই এটা কিন্তু স্টেশনের ভিতরের সাইড এখানে খাবার দোকান আছে কিছু আর যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার ট্রেন তো আমরা এই ট্রেনটাতে উঠব যেহেতু 8:12 আমাদের ট্রেন সো তখন আমরা যাব ওদিকটাতে আর এটা হলো কি ওয়েটিং এরিয়া খুব সুন্দর একটি ওয়েটিং এরিয়া যারা এখান থেকে বিভিন্ন জায়গাতে যায় তাদের জন্য বস তো এটা হলো গিয়ে ওয়েটিং এরিয়া আমরা এখন ওয়েটিং এরিয়াতে বসছি আমি যদি আপনাদেরকে বলি যে তাশকেন্ট থেকে দ্রুতগামী কয়েকটা ট্রেন আছে তার মাঝে সবচেয়ে দ্রুতগামী যে ট্রেনটা সেটার নাম হলো আফ্রোসিয়াব আফ্রোসিয়াব ট্রেন আমি এর আগেও ভ্রমণ করেছি এটা আজকে আমার মোটামুটি সেকেন্ড টাইম আফ্রোসিয়াবে যাওয়া আর এখান থেকে আফ্রোসিয়াবে করে যদি আপনারা যান তাহলে কিন্তু খুব দ্রুততম সময়ে সামারকান্দ এবং বুখারা সেই সাথে এখন সর্বোচ্চ নুকুশ পর্যন্ত যাওয়া যায় এই আফ্রোসিয়াব ট্রেনে আর যেহেতু এটার স্পিড খুব হাই তো মোটামুটি আপনারা যদি বিমানে যান তাশকেন্ট থেকে যে সময়টা লাগবে আর ট্রেনও ঠিক মোটামুটি সেই একই সময় লাগে তো সেক্ষেত্রে ট্রেনের খরচটা কিন্তু বিমানের তুলনায় অনেকটাই কম তবে বিশেষ করে লক্ষণীয় হলো যে আফ্রোসিয়াব ট্রেনে আপনাকে যদি টিকিট ম্যানেজ করতে হয় কমপক্ষে এক মাস আগে আপনাকে বুকিং করতে হবে তাছাড়া কিন্তু আপনি সিট পাবেন না কারণ এই ট্রেনটার চাহিদা অনেক বেশি হওয়ার কারণে এক মাস আগে দেখা গেল যে আপনি যদি বুকিং না করেন আপনি একটি সিটও পাবেন না পরবর্তীতে তো এখানকার মানুষজন এই জন্য সবাই এক মাস বা তারও আগে থেকে তারা বুকিং করে রাখে বিশেষ করে ফেস্টিভ্যাল উপলক্ষে যদি আপনারা কখনো চিন্তা করেন তাহলে এমন একটা অবস্থা হয় যে এক মাস আগেও দেখা যায় যখনই ট্রেনটা অ্যালোকেট করা হয় অ্যালোকেট করার 1 ঘন্টা বা 2 ঘন্টার মাঝে কিন্তু পুরো যে ট্রেনটা আছে ওটা বুক হয়ে যায় আর এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কিছুক্ষণ পরপর যে নতুন কোনো ট্রেন ওখানে অ্যালোকেট করা হলো কি না এবং সাথে সাথে আপনাকে বুক করে ফেলতে হবে
অন্যথায় পাবেন না, কারণ এটা খুবই ডিমান্ড এখানে। সবাই বিমানে ভ্রমণে চাইতে এই ট্রেনটাতে ভ্রমণ করাটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। তো আমি আপনাদেরকে একটু পরে হয়তো বা যখন ভিতরে ঢুকবো এর ভিতরটা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো, ততক্ষণ সঙ্গেই থাকুন। তো আমি এখন ট্রাই করি যে তাহলে ট্রেনে উঠার জন্য আমরা ট্রাই করি, যেহেতু আমাদের সময় একটু কম আছে। চল থ্যাংক ইউ। তো আমি দেখিয়ে নিলাম। তো আমি যদি আপনাদেরকে দেখাই এই ট্রেনটি, কিন্তু খুব বিশাল একটি ট্রেন, মোটামুটি অনেকটাই বড়। এটা হলো ইঞ্জিনের সাইডটা। তো এই ইয়েটাই কিন্তু মোটামুটি অনেক বড় একটি ইয়ে। আর যদি আপনারা প্ল্যাটফর্মটা দেখেন, খুবই ক্লিন এবং মানুষজনের ভিড় একবারে নেই বললেই চলে, খুবই কম মানুষজন এখানটাতে। আমি উঠবো আমার যে ট্রেনটি আছে সেই ট্রেনে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি যে কি অবস্থা। এই হলো ট্রেন, এখানকার যারা আছে এটা হলো ভিআইপি কোচ। আপনারা যদি দেখেন যে এখানকার যারা অ্যাটেন্ডেন্ট আছে বা আমরা যেটাকে কেবিন ক্রু বলে থাকি বিমানের ভাষায়, তারা কিন্তু এখানে আমাদেরকে খুব সুন্দর করে অভ্যর্থনা জানাচ্ছে। এটা হলো বিজনেস ক্লাসের যে ইয়েটা আছে সেটা। প্রত্যেকটা ক্রু এখানে খুব সুন্দর করে তারা যাচাই বাছাই করে তারপর কিন্তু যাত্রীদেরকে তাদের বগিগুলোতে উঠাচ্ছে। তো এটা আমাদের বগি, সম্ভবত 5 নম্বর বগি এটা। আমরা এটাতেই যাব, ওয়েট করছি। আমি এখন ট্রেনে উঠলাম। এই হলো ট্রেনের যে কম্পার্টমেন্টটা সেটা, সবাই খুব স্বাচ্ছন্দ্যে সুন্দর করে বসছে। এটা মোটামুটি অনেক ট্রাভেলারই আসে এখানটাতে, যেহেতু একটি যেটাকে আমরা বলে থাকি যে ঐতিহাসিক স্থান, তো এই জন্য এখানে অনেকেই আসে ভিজিট করার জন্য। মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে, বিভিন্ন বগিগুলো যদি আমি আপনাদেরকে দেখাই অনেকটাই ফাঁকা, কারণ বেশিরভাগ মানুষই এখানটাতে নামবে, যার ফলে হলো যে এই অবস্থা। এটা হলো গিয়ে সামারকান্দ যে স্টেশন, সেই স্টেশনের প্ল্যাটফর্ম। তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম কিন্তু। আর যেহেতু আজকে মোটামুটি অনেক মানুষই বড় একটা ছুটি পেয়েছে বলে এদিকটাতে ঘুরতে এসছে, তো
এই জন্য এখন একটু ক্রাউডি, আর যেহেতু সবাই এখন ট্রেন থেকে নামছে বেশিরভাগ মানুষই, যার কারণে কিন্তু এতটা ভিড়। তো আমরা এখন ভিতর দিকে যাব, যেহেতু আমরা বের হব ট্রেন স্টেশন থেকে। তো যেটা বলেছিলাম যে এই স্থানটি সামারকান্দ, যে শহরটা আছে এটা কিন্তু একটি ঐতিহাসিক শহর, এবং এই শহরটা খুব প্রাচীন একটি শহর, যার ফলে এখানে ঐতিহ্য এবং ইতিহাসের অনেক কিছু মিশে আছে, যেটা দেখতে পৃথিবীর প্রায় অনেক দেশ থেকেই অনেক মানুষ আসে। আর যদি একটু সময় পায় তারা, যেমন 3-4 দিনের বন্ধ যদি পায়, তাহলে কিন্তু এদেশের আভ্যন্তরীণ যে সকল পর্যটক আছে তারাও কিন্তু এই অঞ্চলটা ভিজিট করতে আসে। তো আমি যে ট্রেনটা দিয়ে আসলাম আমি আপনাদেরকে একটু দেখাই যে ট্রেনটা আসলে কীরকম। এই হলো আমি যে ট্রেনটা দিয়ে এসেছি, সেই ট্রেনটা আফ্রোসিয়াব। এটা কিন্তু মোটামুটি খুব সুন্দর একটি ট্রেন আর খুব দ্রুত যান। আমি যে আসলাম এটা মিনিমাম স্পিড ছিল তাদের, একদম যখন রানিং অবস্থায় ছিল তখন 160 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম আমি দেখেছি 190+, তার মানে হয়তো বা 200 কিলোমিটার উঠেছিল এটা। তো চিন্তা করতে পারছেন যে কী পরিমাণ ফাস্ট ট্রেন এটি। আমরা একটু ভিতর দিকে যাই এখন। দেখতে পাচ্ছেন যারা এখানে দর্শনার্থী এসেছে, এটা লাগে অ্যারাইভাল যেই পথ, এখান থেকেই সবাই বের হয় আস্তে আস্তে। এটা হলো বের হওয়ার রাস্তা।